হ্যালো বন্ধুরা, আমাদের নতুন ইংলিশ টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আজকের এই টিউটোরিয়ালটি একটি ব্যতিক্রমধর্মী টিউটোরিয়াল হিসেবে আপনাদের সামনে তুলে ধরা হয়েছে। ইংরেজিকে না বলুন এবং যে বিষয়গুলো আমাদেরকে সর্বপ্রথম জানতে হয়, কিন্তু আসলে কি আমরা কি ইংরেজিকে না বলে থাকতে পারি? আমরা প্রতিদিন বিভিন্ন কথাবার্তার মাধ্যমে ইংরেজি অবশ্যই বলে থাকি, সেটা বাংলা ভাষার মাধ্যমে হয়তো আমরা ইংরেজি বলে থাকি, আবার অনেকে ইংরেজি শেখার ক্ষেত্রেও সেই ইংরেজিগুলোই বলে থাকি। তাই আজকের আমরা খুবই গুরুত্বপূর্ণ বাছাই করা শব্দের অর্থ নিয়ে তুলে ধরেছি। এই টিউটোরিয়ালটি ছোট বড় এবং নতুন পুরাতন উভয় শিক্ষার্থীর জন্য জানা উচিত। এই সকল শব্দগুলো আমরা বাছাই করে আপনাদের সামনে তুলে ধরেছি। অনেকে হয়তো বা শব্দগুলোকে অনেক খোঁজাখুঁজির পরও পান না, কিন্তু এই টিউটোরিয়ালটি যদি আপনারা দেখেন, সমস্ত শব্দগুলোই এবং কথা বলার মতো বাক্যগুলো আপনারা একই টিউটোরিয়ালে পেয়ে যাবেন। তাহলে আর দেরি না করে চলুন আমরা আমাদের মূল বিষয়ের দিকে যাই, যেমন আজকের ইংলিশ ওয়ার্ড লিস্ট। ভালোবাসা, এর ইংলিশ ওয়ার্ডটি হবে লাভ। লাভ অর্থ হল ভালোবাসা। আবেগ, ইমোশন, আবেগ, ইমোশন। সম্পর্ক, রিলেশন, সম্পর্ক, রিলেশন। বেইমান, বি টিয়ার। প্রতারক, চিট, চিট। সাক্ষাৎ, মিট, মিট মিন সাক্ষাৎ। স্বার্থপর, সেলফিশ, সেলফিশ অর্থ সাক্ষাৎকার, স্বার্থপর। ব্যর্থতা, ফেইলর, ফেইলর অর্থ হল ব্যর্থতা। অপমান করা, ইনসাল্ট, ইনসাল্ট মিন অপমান করা। অপেক্ষা করা বা অবজ্ঞা করা, ইগনোর, ইগনোর অর্থ হল অবজ্ঞা করা। অবহেলা করা, নেগলেক্ট, নেগলেক্ট অর্থ হল অবহেলা করা। বন্ধুত্ব, ফ্রেন্ডশিপ, বন্ধুত্ব, ফ্রেন্ডশিপ। স্বপ্ন, ড্রিম, ড্রিম অর্থ হল স্বপ্ন। ইচ্ছা, উইস, উইস অর্থ হল ইচ্ছা। আশা করা, হোপ, হোপ অর্থ হল আশা করা। দোষ, ব্ল্যাম, ব্ল্যাম অর্থ হল দোষ। আকর্ষণ, অ্যাট্রাকশন, অ্যাট্রাকশন অর্থ হল আকর্ষণ। যত্ন করা, কেয়ার, কেয়ার অর্থ হল যত্ন করা। পছন্দ করা, লাইক, লাইক মিন পছন্দ করা। অপছন্দ, ডিসলাইক, ডিসলাইক অর্থ হল অপছন্দ। বেপরোয়া, রেকলেস, রেকলেস অর্থ হল বেপরোয়া। ঘৃণা, হ্যাট, হ্যাট অর্থ হল ঘৃণা করা বা ঘৃণা। অনুমোদন, অ্যাপ্রুভ, অ্যাপ্রুভ অর্থ হল অনুমোদন। প্রত্যাখ্যান, রিজেক্ট, রিজেক্ট অর্থ হল প্রত্যাখ্যান করা বা প্রত্যাখ্যান। গ্রহণ করা,
অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্ট অর্থ হলো গ্রহণ করা। প্রস্তাব, প্রপোজাল, প্রপোজাল অর্থ হলো প্রস্তাব। হৃদয়, হার্ট, হার্ট অর্থ হলো হৃদয়। আলাদা হওয়া, ব্রেক আপ, আলাদা হওয়া, ব্রেক আপ। ভাগ্যবান, লাকি, ভাগ্যবান, লাকি। দুঃখিত, সরি, দুঃখিত, সরি। অনুভূতি, ফিলিং, ফিলিং অর্থ হলো অনুভূতি। অনেক, টু, টু অর্থ হলো অনেক। প্রতিশোধ, রিভেঞ্জ, রিভেঞ্জ অর্থ হলো প্রতিশোধ। ছলনাময়, আর্টফুল, ছলনাময়, আর্টফুল। অপরাধী, ক্রিমিনাল, ক্রিমিনাল, অপরাধী। অভিশাপ, ক্রাস, ক্রাস অর্থ হলো অভিশাপ। প্রতারণা করা, চিটিং, প্রতারণা করা, চিটিং। আঘাত, হিটস, হিটস অর্থ হলো আঘাত। আচরণ, বিহেভ, বিহেভ অর্থ হলো আচরণ। চরিত্র, ক্যারেক্টার, ক্যারেক্টার অর্থ হলো চরিত্র। কল্যাণ, ওয়েলফেয়ার, ওয়েলফেয়ার অর্থ হলো কল্যাণ। সুবিধা, কনভেন্স, কনভেন্স অর্থ হলো সুবিধা। অসুবিধা, ইনকনভেন্স। সত্য, ট্রু, ট্রু অর্থ হলো সত্য। মিথ্যা, ফলস, ফলস অর্থ হলো মিথ্যা। দুঃখ, সরো, সরো অর্থ হলো দুঃখ। আনন্দ, জয়, জয় অর্থ হলো আনন্দ। সাধারণ, কমন, কমন অর্থ হলো সাধারণ। অসাধারণ, অ্যাওসাম, অ্যাওসাম অর্থ হলো অসাধারণ। আসল, রেল, রেল অর্থ হলো আসল। নকল, ফ্যাক, ফ্যাক অর্থ হলো নকল। নকল, ডুপ্লিকেট, নকল, ডুপ্লিকেট। সুন্দর, বিউটিফুল, সুন্দর, বিউটিফুল। কুক্ষিত, আগলি, কুক্ষিত, আগলি। পাগল, ক্রেজি, পাগল, ক্রেজি। বোকা, ফুল বা স্টুপিড, ফুল বা স্টুপিড। নিস্তব্ধতা, কোয়াইটনেস, নিস্তব্ধতা, কোয়াইটনেস। দুঃখজনক, ট্র্যাজিক, ট্র্যাজিক। ঘোষণা, ডিক্লারেশন, ডিক্লারেশন। পরিস্থিতি, সিটুয়েশন, সিটুয়েশন। গুছিয়ে রাখা, প্যাক, প্যাক। মানসিক, মেন্টাল, মেন্টাল। সমস্যা, প্রবলেম, সমস্যা, প্রবলেম। যৌবন, ইয়ত, যৌবন, ইয়ত। শক্তি, পাওয়ার, শক্তি, পাওয়ার।
কষ্ট পেইন পেইন অহংকার প্রাইড প্রাইড তো ভিউয়ার্স এই ছিল বাছাই করা ইংলিশ কালেকশন আশা করি ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলার জন্য এই ধরনের ইংলিশ ওয়ার্ড মিনিংগুলো জানা অত্যন্ত প্রয়োজন তাই প্রয়োজনীয় ইংলিশে কথা বলার জন্য ওয়ার্ড মিনিং বা ওয়ার্ড লিস্টগুলো আপনারা একটি টিউটোরিয়ালের মাধ্যমে পেয়ে গেছেন এই ধরনের নতুন নতুন ভিডিও দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুল করবেন না ভিডিওতে লাইক এবং কমেন্টসের মাধ্যমে আমাদেরকে উৎসাহিত করবেন ধন্যবাদ পরবর্তী ভিডিওটি দেখবেন